দিস ইজ তিয়াশা। আমরা যে ফার্স্ট ফুড ব্লগটা করেছিলাম বালি নিমতলা আউটলেটে নিউ আমরে, সেখান থেকে আজকে আমাদেরকে ডাকা হয়েছিল ফর সেইং থ্যাঙ্কস। আমরা গেছিলাম, আমাদের কোনো আইডিয়া ছিল না যে শুধু থ্যাঙ্কস বলতেই ডাকছে না অন্য কিছু, সাথে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি প্যাকেটটা তুলে দেখাই, এই যে এইটা আমাদেরকে দিয়েছে একটা গিফট হ্যাম্পার। তো এখনো অবধি জানি না কি দিয়েছে, দেখা যাক খুলে কি দিয়েছে। তোমাদের সাথে আমি কিন্তু ওপেন করছি আজকে, ইউ নো আই এম আ মেসি পারসন। তো দেখি কি দিয়েছে, পেস্ট্রি দিয়েছে, কি পেস্ট্রি দিয়েছে দেখি। ওয়াও, এইটা দিয়েছে, আই থিঙ্ক এটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, আমি এটা জানি কারণ এটা ওয়ান অফ মাই ফেভারিট ফ্রম নিউ আমরে। আমি একটু খাই, হ্যাঁ, কারণ নম নম হেডলি যদি না খাই হয় নাকি, ফুড রিভিউ দিই, গিফট পাঠালেও রিভিউই দেবো আমি। বললাম না ওয়ান অফ মাই ফেভারিট, এমনি এমনি বলি না আমি। টেস্টি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা খেতে হলে নিউ আমরের আউটলেটে চলে যাও। যারা বালির আশেপাশে থাকো তারা নিমতলার আউটলেটে চলে যাও, গিয়ে খেয়ে আসো তাড়াতাড়ি করে। আর সাথে আর একটাও অ্যানাউন্সমেন্ট তোমাদের সাথে আমার করা আছে, একটু রেখে দিই, রেখে তোমাদের সাথে একটু কথা বলে নিই আমি। এরকম করে একটু খেতে হয় বাঙালি তো, তাই। তো যাই হোক, আর একটা অ্যানাউন্সমেন্ট আজকে তোমাদের সাথে করার আছে, সেটা হলো যে বলে দিই, বলেই দিই, আজকে ডেকেছিল থ্যাঙ্কস বলার জন্য, সাথে এই গিফটটা পাঠিয়েছে আমাদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে রিকোয়েস্ট করেছে যাতে 25th December উই অল নো ক্রিসমাস স্পেশাল যে কনফেকশনার্সগুলো, যে পেস্ট্রিজগুলো আসতে চলেছে, সেইগুলো যাতে আমরা একটা ফুড ব্লগ করি আর রিভিউ দিই আমরা। তোমরা যদি দেখতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আই হোপ ইউ উইল লাইক ইট অ্যান্ড থ্যাঙ্কস ফর সাপোর্টিং নম নম হেডরিস অ্যান্ড মেলোডি ট্রান্সমিশন সো মাচ, লাভ ইউ অল, থ্যাংক ইউ। সেটা খেতে হয় বাংলা।